সালাম আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক পূর্ববাসী যারা আমাদের ভিডিওটি দেখে তরমুজ চাষ করতেছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এই যে একটা জিনিস দেখাবো আজকে আপনাদেরকে, ভিন্ন ধরনের একটি ভিডিও দেখাবো, সেটা হলো লাল মাকড়ের জন্য। তো আমাদের এরিয়াটা অনেক বিশাল বড়, এই এরিয়ার ভিতরে লাল মাকড়ের ঔষধ দিয়ে কোনোভাবেই ই করা যাচ্ছে না, ওদেরকে মারা যাচ্ছে না। সেজন্য আজকে নতুন একটা পদ্ধতি দিয়ে লাল মাকড়ের ঔষধ ব্যবহার করা হবে, সেটা আপনারা আজকে দেখবেন। অনেকে অনেক নামই চেনেন। তো এই যে দেখেন, মাকড়ের কারণে গাছের পাতার অবস্থা কি হয়ে গেছে, গাছের আগা একবারে জড়া বেঁধে ফেলেছে, এই যে দেখেন। এবং এটার ভিতরে অনেক পোকা আছে এই আগার ভিতরে, যার কারণে জট বেঁধে রয়েছে, আগা বাড়তি হচ্ছে না। তো এটার জন্য আজকে একটি ঔষধ দেওয়া হবে। এখন সেটা কী ঔষধ দিচ্ছে সেটা আপনারা দেখবেন। তো এর আগেও অনেক ঔষধ দিয়েছিলাম এই জমিতে, কিন্তু কোনো কারণেই কোনোভাবেই এই ঔষধটা দেওয়ার পরে কোনো পোক যাচ্ছে না। অনেক ঔষধই দেওয়া হয়েছে, অটো কেয়ারের সাকসেস, তারপর সাইমাক্সিন গ্রুপের অনেক ঔষধ দেওয়া হয়েছে, কোনো কাজ হচ্ছে না। তো আজকে একটা সিনজেন্টার একটা ঔষধ দেবো, শুধু ভাটিমেকও দিয়েছিলাম, তাতেও কোনো কাজ হচ্ছে না। তো আজকে ভাটিমেকের সাথে আর একটা ঔষধ ব্যবহার করা হবে, তো দেখা যাবে সেটা দিলে পোকার অবস্থা কি হয়, গাছে পোক থাকে কি না। তো আমাদের চ্যানেলের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, না টেনে দেখলে অবশ্যই আপনার উপকৃত হবেন। তো বন্ধুরা আপনার দেখতে থাকেন। তো বন্ধুরা, এখন ঔষধ গোলানো হবে। তো ঔষধটা গলবে এই যে ভার্টিমেক, এই ভার্টিমেক দেওয়া হবে এই যে 500 মিলির যে বোতলটি আছে, এই 500 মিলি বোতলটার উপরের যে কাক আছে, উপরের কাকের এক কাক, তো উপরের কাকে হয় 25 মিলি। সেটা বুঝবেন কিভাবে, সেটা বুঝবেন যে এই যে দেখেন, এই যে একটা ঘর ছক আঁকা যে বোতলের উপরে, সেই ছকের উপরেই লেখা আছে, এই যে ছোট অক্ষর দিয়ে লেখা আছে, 1 কাপ = 25 ml। এটা প্রতিটা সিনজেন্টার প্রতিটা ওষুধেরই ছকের উপরে দিয়ে লেখা আছে যে প্রতিটা কাকের কত মিলি, কত ml, এই যে 1 কাপ = 25 ml। তো এই 25 ml, এই যে ড্রামটি আছে, এই ড্রামের 25 ml দেওয়া হবে, মানে এক কাক দেওয়া হবে। আর ক্রুজার, সিনজেন্টার ক্রুজার, এই যে দেখেন থাইমেক্সিম, এই যে কোম্পানি গ্রুপের এই যে ক্রুজার, এই ক্রুজার দেওয়া হবে, এই যে 20 গ্রামের যে প্যাকেটটি আছে, এর 10 গ্রাম দেওয়া হবে এক ড্রামে। তো দিয়ে গাছের শুধু আগায় যে ওষুধটি দেওয়া হবে, শুধু আগায় ওষুধ দিবেন। সেটা কীভাবে দিতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি সরাসরি জমিতে আমি এসেছি, সরাসরি আপনাদেরকে দেখাবো কীভাবে দিবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো প্রথমে করতে হবে কি, এই যে একটা বালতির ভিতরে কিছু পানি নিতে হবে, পানিটা পরিমাণ নিতে হবে। সহজ পদ্ধতি সেটা হলো যে আপনার এক এক ড্রাম, একটা প্যাকেট দিয়ে যেহেতু 2 ড্রাম, তাহলে সে তো আপনারা 2 কাপ পানির সাথে এই ক্রুজারটা মিশাবেন, ক্রুজারটা মিশিয়ে তারপরে 1 কাপ ড্রামে দিবেন, আর বাদবাকি 1 কাপ রেখে দিবেন, ওটা পরবর্তী ড্রামে দিবেন। তো আমরা একটু ওষুধটা ভালো করে গোলাবার জন্য 4 কাপ পানি দিছি, সেক্ষেত্রে আমরা 1 ড্রামে 2 কাপ করে দেবো। তো দেখেন ওষুধটা গোলাচ্ছে, যে এখন এই ওষুধটি 2 কাপ। তো ক্রুজার দেওয়া হয়েছে, এখন এই যে ভাটিমেকটি দেওয়া হবে, বাট একটু ই করে দেখাই না ওষুধটা। আচ্ছা, এক কাক
এই এক্কা ঔষধ দিয়েছে, এক্কাকে 25 ml। যাই হোক, এখন ঔষধটি ভালো করে গুলে তারপরে স্প্রে করা হবে। তো এখন ওষুধটি দেওয়া হবে, কিভাবে দিতেছে দেখেন, গাছের মাথায় মাথায় লাগায়, এই যে গাছে লাগাই আস্তে আস্তে দিয়ে। গাছের শুধু আগে পিছনে কিন্তু ওটা দেখ নাকি বলে তো। বন্ধুরা আপনারা দেখতেছেন যে কিভাবে ঔষধটা গাছের ডগায় ডগায় দিয়ে দিচ্ছে, এই যে দেখেন পোকটা থাকে মূলত গাছের ডগায়, এরা থেকে একটা জড়া বেঁধে ফেলে, তারপরে আগারা হাঁটে না, সামনের দিকে আগায় না, যার ফলে গাছের অনেক রোগ আসতে থাকে, ফলও আসে না ভালো করে, এই জন্যে এই ওষুধটা দিয়ে দিছে শুধু ডগায় ডগায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। কারো যদি কোনো জানার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো অনেকে আপনারা ভিটামিক্সের ডোজটা বেশি থাকার কারণে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বলার কিছু করার কিছু নেই, কারণ পোকার আক্রমণ বেশি। তারপরে ক্রুজারও দিয়েছি একটু ডাবল ডোজ, পোকার আক্রমণ বেশি তার কারণে। তো ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সের নাম্বার নিয়ে এই একটা আছে ফোন দিবেন, ফোন দিয়ে যদি কিছু জানার ইচ্ছে থাকে তো জেনে নেবেন।